Assalamu alaikum, beautiful everyone. Welcome to the interview. It's up, no shot, no jam, no shot, shot, shot. Oh, আমি তো ইন্ট্রো অনেক আগে দিছিলাম তাহলে আমি এখানে ও গাইস দিস ইজ আলুশা ওয়েলকাম টু দি আদার ভিডিও না সরি আলুশা হ্যালো গাইস দিস ইজ আলু না না ওবি ওবি বাদা কবি বাদা কবি হ্যালো গাইস দিস ইজ বাদা বাদা কবি বাদা কবি তুমি আমার ভিডিও সো আজকে আমি তোলাছিলাম দেখতেছেন এক জায়গায় এখন পুলিশ তোলা আসছে ভিভি জায়গায় চলে আসছি সো আমার ভিডিওটা আর করা হচ্ছে না লেটস গো এন্ড সি এ ভাই দাঁড়ান না ভাই ভিডিও করে যাবেন না ভিডিও হ্যাঁ ভিডিও তো শেয়ার করব না রাস্তা দিয়ে ছোট ভাই এক জায়গায় একটা রেস্টুরেন্টে ভিডিও করতে গিয়েছিল সেখানে উঠতে গিয়ে 10000 টাকা হাতায় দিছিল তাই এখন আমার থেকে যদি 10000 টাকা হাতায় দেয় আমি কি করব বল ভাই ওখানে লেখা আছে কি লেখা আছে আমি কি জানি না ভাই আমি চাই আমার এস ওপেন সো গাইস এখানে উঠে যদি ছবি তুলেন কেমনটা না লাগবে গাইস আমি ছবি তুলবো গাইস ও মাই গড হ্যাঁ ছবি তুলো এখানে ওটা নিষেধ ভাই ভাই আমি ভুলে উঠে গেছি এটা সুন্দর সুন্দর জায়গা থাক এখানে নৌকার অভ্যন্তরে প্রবেশ নিষেধ নৌকার অভ্যন্তরে কাউকে পাওয়া গেলে 2000 টাকা জরিমানা ও মাই গড আমি এখান থেকে পালাই ও ইউ টেল মি স্টোরিজ ইউ টক মি ইন And the second you leave, I call you right back to check for monsters in my shoes. Yeah, high school was hard. You'd fight with my mom. I'd fall asleep to the screaming. Sound machine always speaking, left emotional scars. Now I'm 21. মানে আমার মাথায় কল্পনাই ছিল না যে ভিডিও বানাবো তো আমার মনটা মেন্টালিটি অনেক হাই হয়ে গিয়েছিল তো আমি এটাই বলবো আমাদের আশেপাশে অনেক ভাই ব্রাদার আছে যে অনেক ভালো কিছু করতে চায় কিন্তু তাদের কোনো ফল থাকলে পাশের আরেকজন গিয়ে আমরা বলি যে এই তুমি এটা পারবে না এটা তোমার দ্বারা হবে না আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিচ্ছ এটা ঠিক না আমরা এক একজনের মেন্টালিটি সাপোর্ট দেবো বলো এটা সেটা আচ্ছা যাই হোক তো আমরা একটু সামনের দিকে যাব সো গাইজ আপনাদের সাথে রয়েছে আমি অবিশ্বাস শাহ শাহ এবং আমার সাথে রয়েছে আমার ভাই আব্দুর রব সো গাইজ হ্যালো গাইস ফার্স্ট টাইম তুমি আমার চ্যানেলে এসেছো তোমার কেমন লাগতেছে এবং আমার অনেক বয়স আমি আপনার ভাই অনেক ছোটবেলা থেকে মানে ছোটবেলা আমি যখন থেকে ইউটিউব শুরু করছেন তখন থেকে অনেক ভিডিও দেখছি ও মাই গড খুশি লাগতেছে তো মানে আমার ইচ্ছা ছিল যে আপনার সাথে যোগাযোগ করে আমি যখন বড় ইউটিউবার হবেন তখন আপনার সাথে কোনো ভিডিও না এখন আপনি তো মোটামুটি আল্লাহর রহমতে অনেক বড় ইউটিউবার হয়ে গেছেন যা হয়েছেন এককে তো অনেক এককে আমি দেখছি আপনার 1.1K সাবস্ক্রাইবার এটাও কিন্তু কম না আপনি এভাবে চালিয়ে যান আমরা আপনার সাথে আছি হুট করে এরকম স্পেশাল দিয়ে দিলাম আমি ভাবতে পারি না তুমি এরকম বলবো ও মাই গড কি ভাই ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো গাইস আমরা চলে আসলাম সিভিক চে তো আমরা একটু ঘোরাঘুরি করবো সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সবার সামনে হাঁটে আমি পিছনে হাঁটি তো হাঁটতে হাঁটতে চলে আসলাম শাহরুখ খানের কাছে আমি
হ্যালো গাইস সরি আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না আপনি একটু বাংলা বলতে চাচ্ছি যে আপনি আমার বড় ফ্যান হওয়াতে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি যে অভিশার মতো একজন ব্লগ আর একজন ইউটিউবার আমার ভক্ত হতে পারে এটা আসলে অনেক আনন্দের একটা বিষয় হ্যাঁ অবশ্যই সো এনজয় অল মানুষ যে ছবি তোলার জন্য কত পাগল আমরা একটু ওই সাইডটা যাচ্ছি ওখানে প্লেসটা নাকি আরো অনেক বিউটিফুল সো গাইস দেখতে পাচ্ছেন অনেক বড় রাস্তা আর রাস্তার মাঝখানে আমাদের মতো দুইটা যদি কিউট ছেলে থাকে তাহলে আর কি লাগে পরিবেশটা এতটা না সুন্দর যদি আশেপাশে দু একটা মানে একটু ময়লা আবর্জনা কিন্তু আমাদের দুইটা কিউট বয়ের কারণে সবগুলো থামা চাপা দিয়ে বলে লজ্জা দিচ্ছেন আমারে তুমি তো কিউট তো আমরা চলে আসলাম আরেকটি কিউট রাস্তায় ঠিকই আমাদের মতো কিউট না আমাদের মতো তো হতে পারবে না আমাদের থেকে একটু কম আমি একটু ওর ছবি তুলবো তারপর ওর মনের আশা পূরণ করি তারপর আবার ব্লগে ফিরে আসছি সো গাইস আমরা উল্টো দিকে হাঁটছি কারণ কি জানেন কারণ আমরা যদি ওইদিকে ক্যামেরাটা তাক করি মানে এইভাবে নেই কালো হচ্ছে কিন্তু এইভাবে নিলে ক্লিয়ার হচ্ছে আল্লাহ দেওয়া সূর্যকে তো আর আমরা কোটি কোটি টাকা দামের ক্যামেরা দিয়েও ক্লিয়ার করতে পারবো না নাকি তো আমরা সূর্য এদিকটা ফেসটা রাখছি যেন আমাদেরকে আমাদের কিউট চেহারা যেন আরো বেশি কিউট দেখায় সো আল্লাহর সাথে কিছু তুলনা চলে না আল্লাহর তৈরি জিনিসের সাথে মানুষের তৈরি জিনিস তো দূরের কথা পৃথিবীর কোনো কিছুই মানে এটাকে হার মানাতে পারবে না তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি সো লেটস গো এন্ড সি সো গাইস হাঁটতে হাঁটতে থেকে পুলিশের গাড়ি বলল দেখেছেন অনেক পুলিশ ভালো অনেক পুলিশ খারাপ দুনিয়াতে এমন কোন সেক্টর নাই এমন কোন ফ্যাক্টর নাই যেখানে ভালো খারাপ নাই প্রত্যেক জায়গায় ভালো খারাপ কম বেশি রয়েছে সো একটি কথা মনে পড়লো যে তারা এখানে কি বলে যে তারা কষ্ট করছে আমাদেরকে মানে নিরাপত্তা দেওয়ার জন্য সো খুব ভালো এটা তারা কাজ ফাঁকি দিচ্ছেন না এটাও একটা মানে এটাও একটা বিরক্তিকর জিনিস কিন্তু তারা তাদের ডিউটি করছে সে সো এখানে কেন এরকম বেডিগার্ড মানে বাধা দিয়েছে বুঝতে পারতেছি না এটা কি এটা হচ্ছে পুলিশ চেক ফোর্স হ্যাঁ লেখা আছে এখানে সো আমরা এখন একটু নিচে যাব নিচের ফ্লেভারটা একটু নেবো আর কি সো গাইস অবশেষে চলে আসলাম নিচে নিচে বলতে সমুদ্রের পারে সো আমরা এখন এটা পর্যবেক্ষণ করব গবেষণা করব যে এর ভিতর হ্যাঁ এটা এমনি একটা নদী না এটা হচ্ছে সমুদ্র এখানে বিভিন্ন প্রজাতির হাঙর এবং কুমির রয়েছে কুমির কোথায় ভাই আপনি কি বলেন এবং আমরা এখানে বিশাল বড় বড় মাছ সংগ্রহ করব এখান থেকে সো লেটস গো এন্ড সি এখানে প্রায় 1200 প্রজাতির এখানে প্রায় 1200 প্রজাতির বিভিন্ন পোকা মাকড় রয়েছে হ্যাঁ কি বলেন না খাবে বেটার গুড সো গাইস অবশেষে এখানে সাতটা নেওয়ার জন্য চলে আসলাম সো ভালোই লাগতেছে যদি রোডটা আর একটু কম থাকতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো নাকি সো এখন তোমার কি খেয়ে দিচ্ছে করতেছে তোমার সামনে এখন কি দিলে তুমি বেশি খুশি হয়েছে আমার তো আপাতত নৌকা চড়তে চড়ছে আসেন নৌকা চড়বে নৌকার ফিলিংসটা নিতে ইচ্ছে করতেছে ভাই ওয়াও আমি খাবারের কথা জিজ্ঞেস করতে গিয়ে আরেকটা জিনিস পেয়ে গেলাম এটাও একটা ইন্সপায়ারের ব্যাপার নাকি তো জানতে পারলাম একটা কথা সো লেটস গো আমার নৌকা চড়ি সো গাইস সামনে একটি নৌকা দেখতে পাচ্ছিলাম আমরা এটা অনেক সাধনার পর আমরা এখন কিসে জানি স্পিন বোর্ডে উঠতে যাচ্ছি অনেক সাধনা না জাস্ট 100 টাকার বিনিময়ে দুইটা টিকেটের বিনিময়ে
গাইস আমরা দুইজন মিলে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো ঘুরেছি এবং ভিডিও শুট করেছি ব্লগিং বানাইছি মানে ফিল্ম মেকিং করেছি আর কি তো আমরা খুব টায়ার্ড ছিলাম মোটামুটি কারণ প্রচন্ড রোদ এবং তেমন বসার কোনো নিরিবিলি জায়গা নেই সো রয়েছে কিন্তু রোদ প্রত্যেকটা জায়গায় সো ওখানে ছাতা রয়েছে কিন্তু এখানে যে তৃপ্তিটা পাচ্ছি ওখানে সেটা পাবো না কারণ এটা হচ্ছে আল্লাহর দেওয়া তৃপ্তি মানে আল্লাহর দেওয়া ফিলিংস বাতাস তারপর কি বলবো মানে গাছের ছায়া সব মিলে মানে একটা অন্যরকম ফিলিংস এই মজাটা কিন্তু ওখানে পাবো না অনেক টাকা দিলেও পাবো না এখান থেকে সব দেখা যাচ্ছে সো এখানে আমরা বসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মানে আমরা যে ব্লগে শুটগুলো নিচ্ছি আর কি ওগুলো দেখতেছিলাম একটু কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে মানে এগুলো দেখতেছিলাম আর কি তো আর কিছু কথাবার্তা বলতেছিলাম আর কি সো খুব ভালো লাগতেছে আশেপাশের ভিউটা আশেপাশের ভিউটা তখনই বেশি ভালো লাগে যখন নিজেকে খুব কমফোর্টেবল মনে হয় নিজের শরীরকে খুব সুস্থ মনে হয় সো আই ফিল লাইক আই ডোন্ট কেয়ার মানে এখন খুব ভালো লাগছে মানে কে কি বলতেছে কিছু যায় আসে না মানে বাইরে অনেক রোদ এবং শুধু আমরা একাই আসিনি আমরা যেহেতু পিকনিকে এসেছি আরো অনেকে এসেছে তারা তাদের মতো মজা করতেছে এখন আর তাদের কথা মনে পড়তেছে না কারণ আমরা এখন হ্যাপি আছি পরে পর্ব হয়তো সো ইনশাল্লাহ এই ব্লগটা আপনারা খুব এনজয় করেছেন ইনশাল্লাহ আরো করবেন ব্লগ আর একটু বাকি রয়েছে সো আমরা দুপুরে এখন লাঞ্চ করে নিই মেবি আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর লাঞ্চ করব তারপর বিকাল আর একটু ঘুরবো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর কি সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সো লেটস গো এন্ড সি ও হ্যাঁ এন্টারটেইন কিন্তু এখনো থেমে নেই অভিশাপ যতক্ষণ থাকবে ততক্ষণ এন্টারটেইনমেন্ট সো গাইস আমরা প্রায় আমরা কয় মিনিট হাঁটছি মোটামুটি আনুমানিক আমরা প্রায় 10-15 মিনিটের মতো হাঁটছি আমাদের গাড়ি এবং অন্যান্য মানুষরা অনেক দূরে সো আমরা এখানে আসছি এই জায়গাটা একটু পর্যবেক্ষণ করে দেখার জন্য দেখতে পাচ্ছেন রোডটা সত্যি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা পুরোটা বাণিজ্যিক এলাকা A soul of 50 years And now that you are gone I'm doing things that I shouldn't know wrong I'm doing things that I shouldn't do কিন্তু আমি ক্যামেরা হাতে তাই থাকতে পারতেছি না তো আমরা এখন বাসের দিকে যাচ্ছি এই আজকে যেহেতু শুক্রবার তো তাই আমরা নামাজ পড়বো এখন নামাজটা শেষ ভাই কিছু বলবেন হ্যাপি জুম্মা ডে প্রত্যেকটা মুসলিমের জন্য আজকে স্পেশাল ডে ধনী গরিব সবাই মিলে একসাথে নামাজ পড়ে সো আমি যখনই ব্লগিং করি শুক্রবার দিন বেশিরভাগ ব্লগ করা হয় সো কক্সবাজার ব্লগও শুক্রবারে করা হয়েছিল ওই দিনও নামাজ পড়েছিলাম ইনশাল্লাহ নামাজ হয়েছে আগে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে তারটা সম্পূর্ণ রেখে তারপর আমরা দুনিয়াবি অন্য অন্য কাজ করব এটা শুধু আমার না সবারই করা উচিত যদিও আমি সবগুলো সঠিকভাবে পালন করি না অ্যাজ এ মানুষ হিসাবে আমার এটা কর্তব্য পালন করা কারণ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে আমরা বাসে সেখানে যাব সো নামাজ পড়ব তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করবো তারপর ওখানে আরেকটি স্পেশাল অনেক সুন্দর লোকেশন রয়েছে সো আমরা সেখানে যাবো সো লেটস গো এন্ড সি ও ইউ টেল মি স্টোরিজ ইউ টক মি ইন সো গাইস অবশেষে জুমার নামাজ শেষ করলাম আমি আর আমার ভাই সামনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর দোকান জিনিসপাতের দোকান তো আমরা বাসে সেখানে যাবো আই এম ভেরি হাঙ্গি কান্না করতেছে বঙ্গোসাগরকে লোড করতে হবে ওর পেটে চাল দিতে হবে আমার পেটে তেল দিতে হবে খুব কান্না করতে গার্লফ্রেন্ড থাকতো গার্লফ্রেন্ড আসে কিন্তু নেই তাকে এখানে আসতাম তাকে আচার কিনে দিলাম তোমার জন্য আমি কিনবো কিন্তু সময় নেই আরো অনেক কিছু নেই ইনশাল্লাহ তোমাকে তোমার জন্য কিনবো তোমাকে সাথে নিয়ে গেলে